এখন লড়াই শুরু হয়ে গেছে। এই 13 বছরের অন্যায় অত্যাচার নিবারণ করে আমাদের সব জীব বেড়াবেদি বেচাজীবী সব ধরনের মানুষ এভরি কর্নার এখন জেগে উঠেছে। এখন যেটা লাগবে সেটা হলো এই যুদ্ধে জিততে গেলে, এটা কি যুদ্ধ? এটা দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ। আমাদের টার্গেট 2030 না 2040 না, আমাদের টার্গেট 2022। হিটলারের অর্থমন্ত্রী তৎকালীন তার ফলোয়ার এবং গণমাধ্যমকে বলেছিল যে তোমরা মিথ্যা কথা বারবার প্রচার করো, তাহলে দেখবে এই মিথ্যা তথ্যটি এই মিথ্যা কথাটি এক সময় বাস্তব সত্য প্রমাণিত হবে মানুষের কাছে। আজকে বর্তমান সরকার হিটলারের সেই কনস্পিরেসি রুলেই হচ্ছে এই সরকার, অবৈধ অগণতান্ত্রিক অনির্বাচিত ফ্যাসিস্ট সরকার। অথচ এই সরকার গণমাধ্যমকে গণমাধ্যমে বিদেশি সংস্থার কাছে বরাবরই বলে আসছে তারা গণতন্ত্র প্রতিষ্ঠার সরকার, বরাবরই বলে আসছে তারা বৈধ সরকার, তারা জনগণের সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার। এই সরকার জানে না ইতিহাস যেভাবে ষড়যন্ত্র করে তার জনগণের নাম রক্ষা করতে পারেনি, তার মাসমন্ত্রী করতে পারেনি। এই অবৈধ অগণতান্ত্রিক অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকার বাংলার জনগণের মন রক্ষা করার কথা এই দেশে কোন মানুষের গণতায় এই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার কখন অবশ্যম্ভাবী সম্মানিত প্রতিনিধি। এই পর্যায়ে আপনাদের সামনে আজকের এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য স্থাপন করবেন অধ্যাপক হাবিবুর রহমান, কেন্দ্রীয় নেতা গণ অধিকার পরিষদ অধ্যাপক হাবিবুর রহমান। আসসালামু আলাইকুম, গণ অধিকার পরিষদের সদস্য সচিব এবং কেন্দ্রীয় নেতা, আর আজকে পেশাজীবী পরিবার পরিষদের আয়োজিত এই এই সভায় আমাকে কিছু বলার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমার পরিচয় আমি তো আপনাদের কাছে নতুন মুখ, আমি সেনাবাহিনীতে চাকরি করতাম, আমার ব্রিগেডিয়ার জেনারেল হাবিব অধ্যাপক হাবিবুর রহমান। আমি এই গণপরিষদকে পছন্দ করেছি কে কি বললো না, আমি পছন্দ করেছি বিভিন্নের সাহস সততা দেখে, আমি পছন্দ করেছি আপনার রোজা গেরিয়ার মতো মানুষকে দেখে এবং আপনাদের মতো এত ডেভেলপেড লিডার্সকে দেখে এবং কর্মীদের দেখে। যাই হোক, যে যাই বলুন, আমাদের দেশ এখন অনেক ক্রাইসিসের মধ্যে আছে। ক্রাইসিস অনেক ধরনের হয়, আমি বলি সেটা সোশ্যাল ক্রাইসিস হোক, ন্যাশনাল ক্রাইসিস হোক, ইন্টারন্যাশনাল ক্রাইসিস হোক, অনেক ধরনের ক্রাইসিস হয়। কিন্তু আজকের যে ক্রাইসিসের জন্য এখানে আমরা এসেছি সেই ক্রাইসিস তো দ্রব্যমূল্যের ক্রাইসিস। রান্নাঘরে পেঁয়াজ মরিচ রসুন লবণ চাল গম সবই চলে যায়, তাহলে শুধু মিতব্যয়ী হলে হবে না, মিতব্যয় হলে তো হবে। ও আরেকটা কথা, আমরা সেই সেই বাড়ি বলবো যে বাড়িতে স্বাধীনতা থাকবে, এত খারাপ কথা আমরা বলবো না। কেউ যদি আমাদের খারাপ কথা বলে আমরা খারাপ কথা বলবো। রোজা কিবলাকে অসম্মান করা, রোজা কিবলার পিতাকে অসম্মান করা, দেশের পিতা কে? তো আমি লিখে দিয়েছি, আমি কি আমি তো আমি লিখে নিই পরিবার, কিন্তু কেন আসলাম? কারণ আমি লিখতো নিজেরা নিজেদেরকে খুন করে, নিজেরা নিজেদেরকে খুন করে। রোজা কিবলার বাবারে কে খুন করেছে? তারপরে ধরেন অশালীন কথাবার্তা, অশালীন কথাবার্তা যে হোক, আমাদের যে ডক্টর নিউজ কে না জানে, আমাকে যদি বলা হয়, আমি তো চিকিৎসা করতাম সেনাবাহিনীতে, আমি ছেলেদের পড়াতাম ছেলেবেলা, কিন্তু আমাকে যদি বলা হয় তোমাকে দুটো জিনিস দেবো, প্রধানমন্ত্রিত্ব দেব আর ডক্টর ইউনিসেফ সম্মান দেবো, তুমি কোনটা চাও? আমি বলবো ডক্টর ইউনিসেফ সম্মান চাই। সেই সব মানুষের সম্বন্ধে মন্তব্য করা কতটা ঠিক সেটা আপনারা সবাই জানেন। আজকাল রাজনৈতিক ভাবে সবাই সচেতন, আমাদের অনেকে প্রশ্ন করে যে না শ্রীলঙ্কার মতো হবে, শ্রীলঙ্কার মতো হবে কিনা আপনারা বুঝেন, আমরা যে পর্যায়ে এসছি শ্রীলঙ্কা অনেক একদিকে টাকি সে পর্যায়ে চলে গেছে। এখন তারা মাত্র 7.5 মিলিয়ন ঋণই শোধ দিতে পারে না, আমরা কি পাবো? আমাদের কতটুকু রিজার্ভ আছে হিসাব করে দেখেন, যদিও স্ট্যাটিস্টিক্স এরকম নাই,
তোমার দেখা যাচ্ছে হ্যাঁ আইনের পরে যদি ছয় মাসে আপনি আমদানি করতে পারেন তেমন ধরনের ক্ষমতা থাকে তারা স্টেবল তাহলে কতটুকু স্টেবল একটা চিন্তা করে দেখেন এই দ্রব্যমূল্য বাড়তির পরে অনেক কিছুর প্রভাব আছে মুদ্রাস্ফীতির প্রভাব আছে কেন মুদ্রাস্ফীতি বাড়বে আমাদের দেশ তো অনেক কিছুই বাড়ছে শুধু দ্রব্যমূল্য না অন্যায় বাড়ছে অবিচার বাড়ছে ঘুম বাড়ছে খুন বাড়ছে সবই বাড়ছে হত্যা বাড়ছে কোনো কিছু বাড়ছে না অশান্তি বাড়ছে শুধু করছে কি করছে হচ্ছে সুশাসন থাকছে না কমে যাচ্ছে বিচার থাকতেছে না এটা কমে যাচ্ছে আর কি কমে যাচ্ছে আপনার বিচার কমে যাচ্ছে আপনার পকেটে যদি টাকা না থাকে ভাই তাহলে মৃত হয়ে হবেন কি আপনি তো বিনাশিতা করার কোন টাইম নাই আপনার দৈনন্দিন জীবনের জিনিস কিনালে তো সরব তো নাই কিন্তু মৃত উপায় হয়ে কতটুকু বাঁচাবে মৃত উপায় তো হতে হবে ওদের যারা মেগা প্রজেক্ট থেকে মেগা চুরি করে যারা মেগা চুরি মেগা প্রজেক্ট থেকে মেগা অন্যায় করে তাদের মৃত পেতে হবে তাদের কি করতে হবে মৃত উপায় হওয়া যেমন আমাদের ধর্মীয় একটা উপদেশ সেরকম আমাদের চুরি না করার উপদেশ করাপশন না করার একটা উপদেশ আর একটা হলো বিনাশিতা না করার উপদেশ আমার মনে হয় মৃতপী হওয়ার চাইতে আগে বিনাশিতা কমাতে হবে আর আমি যেটা বলবো এখন লড়াই শুরু হয়ে গেছে এই 13 বছরের অন্যায় অত্যাচার নিবারণ করে আমাদের সব জীব বেরামেদি বেচাজীবি সব ধরনের মানুষ এভরি পর্নার এখন জেগে উঠেছে এখন যেটা লাগবে সেটা হলো এই যুদ্ধে জিততে গেলে এটা কি যুদ্ধ এটা দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ আমাদের টার্গেট 2030 না 2040 না আমাদের টার্গেট 2022 আমরা কারোর বিপক্ষে না এখানে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ওনারা মানতেছে না আমরা মানছি ওনার স্বপ্ন আমরাই ভুলাচ্ছি আর উনি বলেছে ভোটের অধিকার দিতে হবে আমরা সেই ভোটের অধিকার কিন্তু বাংলাদেশে দেখেন ভাই কয় ধরনের ভোট একটা ভোট হলো ডিসি রাতের ভোট ভোটের ক্লাসিফিকেশন নিজে রাতের ভোট ভোট বিহীন ভোট আর একটা ভোট হলো ফিয়ার ফ্রি ইলেকশন ভোট সেটা আমরা এই লাস্টেরটা চাই এই লাস্টেরটা চেতে গেলে আমাদের লক্ষ্য স্থির করতে হবে লক্ষ্য কিন্তু স্থির চার ফেজের লক্ষ্য এক নম্বর সরকারকে পতন দুই নম্বর আমরা কি করবো পতন করে একটা নিরপেক্ষ সরকার তারপরে কি করবো আমরা একটা ভোট করবো কি ভোট নিশিরাদের না তারপরে ভোট বিহীন না আমরা করবো ফিয়ার ফ্রি ইলেকশন তারপরে কি করবো তারপরে জাতীয় সরকার গঠন করবো এই হলো আমাদের টার্গেট আপনাদের কি করতে হবে আমি আমি ইয়াংদের বলতে চাই বেশি করে তোমরা ভাই উত্তেজিত হয়ে না উত্তেজিত হলে ব্রেন কমে যা বুদ্ধি কমে যা তা তোমরা কি করবা তোমরা ইউনাইটেড হতে হবে ইউনাইটেড এবং ডেভোশন থাকতে হবে এন্টারসেন্টার থাকতে হবে তোমাদের মধ্যে একাগ্রতা থাকতে হবে সমতা থাকতে হবে অসত হলে ভাই এই পার্টিতে জায়গা নেই অসত্য আমাদের দরকার নেই আমরা দিতে আসিনি আমরা দিতে আসছি এই রকম চিন্তা করতে হবে কারণ যদি পকেটে কত টাকা না থাকে শ্রম দেন ভাষা দেন বুদ্ধি দেন সেটাও দেখা দেওয়া সেজন্য আমি এই প্রত্যাশা করে এবং আমি এই আমাদের এই যুদ্ধ যেন সফল হয় এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ।